আপনারা দেখছেন বাংলা 24x7 সংবাদ বিনোদন সারাক্ষণ। নমস্কার, বাংলা 24x7 এর টি টাইম নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আসছে খবরে, আইনজীবীকে হেনস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হল লালবাগ বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। রবিবার সন্ধ্যায় লালবাগ মহকুমা আদালত থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন আইনজীবী ছায়া বিশ্বাস। তখনই আস্তাবল ময়দানের সামনে তাকে পুলিশ আটকায় এবং হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হল লালবাগ বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুলিশের এই ঔদ্ধত্য এবং আমার সাথে এবং আমাদের পরবর্তীতে সমস্ত উকিলরা যে পুলিশের সাথে রিকোয়েস্ট করেছিল এবং সবাইকে যে অপমান করেছে পুলিশ, তার বিরুদ্ধে আমরা সিজুয়ার ডেকেছি অনির্দিষ্টকালের জন্য এবং গোটা বহরমপুর, হ্যাঁ পুরো জেলা, মুর্শিদাবাদ জেলা আমাদের পাশে আছে আমাদের উকিলরা, এবং আমরা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাব। নিম্নমানের কাজের অভিযোগে গঙ্গার পাড় বাঁধানোর কাজ স্থগিত রাখা হলো রঘুনাথগঞ্জ থানার বাজারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রঘুনাথগঞ্জের বাজারপাড়া এলাকায় বোল্ডার দিয়ে 180 মিটার গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু হয়। নিম্নমানের কাজ হওয়ায় দুদিন আগে জঙ্গিপুরের বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রীকে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। বোল্ডার দিয়ে বাঁধাচ্ছিল, তখন মিস্ত্রিকে বললাম যে দেখো তোমাদের এখানে একটা করে বোল্ডার দিয়ে হয় না, হ্যাঁ তোমরা এটা ঠিকঠাক করে বাঁধো। তখন বলছে আমার যখন কাজ হয়ে গেছে আর কিছু করে নাই, মানে ডিপার্টমেন্টের লোক আসুক আর মিনিস্টার আসুক আর কিছু হবে না, এটাই বলেছিল শেষ কথা। আমার সঙ্গে বেশ তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছিল, মিস্ত্রি তারপর ডিপার্টমেন্টের আবার ডিপার্টমেন্টের লোকটাও ছিল, দিয়ে ওই কোনাতে গিয়ে একটা করে উঁচু করে দু চারটা দিয়ে দিল। বুধবার সকালে এলাকায় গঙ্গার পাড় বাঁধানোর কাজ খতিয়ে দেখতে যান শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিন কাজ পরিদর্শনের পর ঠিকাদারের কাজে অসন্তোষ প্রকাশ করেন জাকির হোসেন এবং কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। নিয়ম মেনে কাজ না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান শ্রম প্রতিমন্ত্রী। আমি এই জয়পুরের বাসী, বহুদিনের চাহিদা ছিল তাদের, এই দুপাড়ে গঙ্গা ভেঙে যাচ্ছিল, এখানে আমি রাজীব ব্যানার্জিকে পেশারি রাজীব ব্যানার্জি এসেছিলেন, উনি মাননীয় মুখ্যমন্ত্রী চাই শহরগুলোকে বাঁচুক, শহর বাঁচার জন্য এই বোল্ডারের কাজ করেছিলাম। বোল্ডারের নির্মাণের কাজ 4 ফুট আছে, সেখানে 1 ফুটও বোল্ডার নাই, সেভাবে বেঁধে দিয়েছে, আবার কেটে যাওয়ার ভয় আছে এলাকাবাসী আমাকে। আর আপনারা দেখেন ছোটো ছোটো টুকরো দিয়ে বোল্ডার বেঁধেছে, এটা এলাকাবাসী আমাকে কমপ্লেন করে, সে কারণে আমি এখানে ভিজিট এসেছি। অফিসাররা কোনো শিডিউল টাঙেনি, কোনো কন্ট্রাক্টর কোনো শিডিউল টাঙেনি, এলাকার লোককে মাস্তানে দেখিয়ে তারা ই করছে। আমি কন্ট্রাক্টের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি এফআইআর করছি, কারণ হলো যে কন্ট্রাক্টর যেভাবে আমাদের কাজ করেছে তাতে আমাদের নিম্নমানের কাজ, এই কাজ হলে আমাদের এলাকাবাসী যেভাবে করেছে এলাকাবাসী কমপ্লেন করবে, কন্ট্রাক্টরের বিরুদ্ধে এফআইআর করবে। কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে মানুষের ভালোর জন্য করছে সারা বাংলার কাজ, জয়পুরবাসীকে বাঁচাবার জন্য আমরা যে কাজটা করছি, এত নির্মাণের কাজ কালকে ভেঙে পড়ে যাবে, এলাকা মানুষের বাড়ি পড়ে যাবে, এটুকু আমি হতে দেবো না। কন্ট্রাক্টরের বিরুদ্ধে এবং যারা দেখাশোনা করেছে অফিসার তাদের বিরুদ্ধে আমি এফআইআর করছি, এলাকার মানুষকে এফআইআর করতে বলছি। যদিও শ্রম প্রতিমন্ত্রীর কথা মানতে নারাজ সেচ দপ্তরের আধিকারিকেরা। তো কাজ চলতে তো যেটা যেটা খারাপ মনে হবে আমরা ঠিক করে দেবো। তো এই দিয়ে এলাকাবাসী একটা ক্ষুব্ধ যে যা যা বলেছে, যেখানে এখানে বাড়িয়ে দিন ওখানে একটা সসেজ করে দিন, আমরা সেটা করে দিচ্ছি, লোকের সব কাজই করে দিচ্ছি, কোনোটাই আমরা বাধা দিচ্ছি না, বা না থাকলেও করে দিচ্ছি। যেমন ওখানে বললো ঘাট করে দিতে হবে, আমরা ঘাটটা করে দিচ্ছি। মডেল স্কুলের হোস্টেল থেকে রহস্যজনকভাবে এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ডোমকল থানার রমনা বসন্তপুর এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডোমকল থানার নাজিরপুর গ্রামের বাসিন্দা বছর দশকের শামাউল শেখ রমনা বসন্তপুর মডেল স্কুলে পড়াশোনা করত এবং সে স্কুলের হোস্টেলে থাকত। সে ওই হোস্টেলের 103 নম্বর ঘরে থাকত। বুধবার সকালে ঘর থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ছেলেকে হোস্টেল সুপার মেরে ঝুলিয়ে দিয়েছে। শিশুর শরীরে একাধিক ক্ষতের দাগ মিলেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রহস্যজনকভাবে খুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আমি গেছি তখন আমাকে বলছে, মা 3টে ছেলে রাত্রি 1টার সময় মদ নিয়ে আমাদের ঘরে ঢুকেছিল, জানালাটা ভাঙা ছিল, ওরা জানালা ভাঙিয়ে দিয়ে ঢুকেছে, ঢুকে 3 রাতই মার খেয়েছে। আমাকে বলেছে কাউকে বলবি না, যদি বলিস তোদের ব্যবস্থা করব। তারপরে আমি বলছি এই কথাটা সুপারকে না বললে হবে না, তুই সুপারকে জানা। তখন বলছে না মা
মাস্টারমশাইকে বলা যাবে না, আমাদেরকে তখন মারবে, মেরে ফেলবে। যে সুপারকে বলেছে তখন সুপার ওদেরকে বলেছে হেডমাস্টারমশাইকে তোরা যেন কোনো মতেই বলবি না। হেডমাস্টারমশাইকে বললে তখন ওদেরকে তখন স্কুল দিয়ে বের টের করে দেবে। আসছে পরের খবরে। রামনবমীর প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটাও ছেড়া নিয়ে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের পানাগড় রেলপার এলাকায়। কোনো সুস্থ সংস্কৃতির পরিচয় নয়, ঠিক আছে না? একটা অরাজকতা সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে। প্রশাসনকে বলেছি কোনো নজর দিতে, কোনো রকমভাবে কেউ যাতে এটা বাজারবরণ করতে না পারে। আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি পরিস্থিতির উপর নজর রাখছি। আসছে পরের খবরে। মিশন নির্মল বাংলা গড়তে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করলো বেলডাঙ্গা 2 নম্বর ব্লক প্রশাসন। মঙ্গলবার দুপুরে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে এই বিশেষ জনসভার আয়োজন করা হয়। ব্লককে কিভাবে নির্মল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কার্যকরী সভাপতি বৈদ্যনাথ দাস, স্থানীয় বিডিও সমীর রঞ্জন মান্না সহ এলাকার আশাকর্মী, ICTS কর্মী, এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। আমাদের ব্লক স্তরে মিশন নির্মল বাংলা মুর্শিদাবাদ জেলাকে নির্মল করার লক্ষ্যে একটি বিশেষ জনসভা ছিল। এই জনসভা মূলত স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, মূলত মহিলা সমাবেশ। এই সমাবেশে আমরা গোটা বেল্লাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির খোলা স্থানে আগামুক্ত বা নির্মল পঞ্চায়েত সমিতি গঠনের লক্ষ্যে সচেতনতার একটা বিশেষ উদ্যোগ। নওদার বালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস বুথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো হাটপাড়া এলাকায়। মঙ্গলবার দুপুরে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে এই বিশেষ জনসভার আয়োজন করা হয়। ব্লককে কিভাবে নির্মল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কার্যকরী সভাপতি বৈদ্যনাথ দাস, স্থানীয় বিডিও সমীর রঞ্জন মান্না সহ এলাকার আশাকর্মী, ICTS কর্মী, এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। আমাদের ব্লক স্তরে মিশন নির্মল বাংলা মুর্শিদাবাদ জেলাকে নির্মল করার লক্ষ্যে একটি বিশেষ জনসভা ছিল। এই জনসভা মূলত স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, মূলত মহিলা সমাবেশ। এই সমাবেশে আমরা গোটা বেল্লাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির খোলা স্থানে আগামুক্ত বা নির্মল পঞ্চায়েত সমিতি গঠনের লক্ষ্যে সচেতনতার একটা বিশেষ উদ্যোগ। পঞ্চায়েত নির্বাচনের আগে এক তৃণমূল কর্মীর মুন্ডহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বেলডাঙ্গা থানার রতনপুরে বেদপেরিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত্রে তৃণমূলের মিটিং সেরে বাড়ি ফিরছিলেন রতনপুর বেদপেরিয়া গ্রামের ফজলুল হক। তখনই দুষ্কৃতীরা তাকে স্থানীয় মাঠে নৃশংসভাবে খুন করে। এদিন ভোর রাত্রে তৃণমূল কর্মীর মুন্ডহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মীকে পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হওয়ায় চলেছে রাজনৈতিক পারদ। তবে ওই তৃণমূল কর্মীর মুন্ডটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। দাঁড়াবার জন্য ও আসছিল মিটিং টিম মিটিং ফিটিং করে, তারপরে ওকে ওদের গ্রামের পাশে গ্রামে থেকে এসে ওই মাঠ ফাঁকা মাঠে ওকে মারা হয়। ও মুন্ডটা নিয়ে চলে গেছে, পাওয়া যায়নি কোনো। নির্মল ভরতপুর 2 নম্বর ব্লক করার লক্ষ্যে এবার এগিয়ে এলো ইমাম মোয়াজ্জেনরা। বুধবার নির্মল প্রাতঃভ্রমণ শোভাযাত্রার আয়োজন করলো ভরতপুর 2 নম্বর ব্লক প্রশাসন। 31 মার্চের মধ্যে ব্লককে নির্মল করতে বদ্ধপরিকর ব্লক প্রশাসন। সেই লক্ষ্যেই বুধবার সকালে এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন কর্মসূচিতে সামিল ছিলেন ভরতপুর 2 নম্বর ব্লকের বিডিও অরূপ চিন্না, জয়েন্ট বিডিও শঙ্কু বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোহিত দে, এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান ও ইমাম মুয়াজ্জিনরা। আজকের যে কর্মসূচি সেটা আমাদের অনেকদিন ধরেই চলছে। তো আজকে যেটা আমরা ঠিক করেছি অভিনব পন্থা,
আমাদের ভরতপুর দুই ব্লকের আন্ডারে যতগুলি মসজিদ আছে সেই প্রত্যেক মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের নিয়ে আমরা একটা নির্মল পদযাত্রা আয়োজন করেছিলাম। আমরা প্রায় 4 কিলোমিটার রাস্তা কভার করেছি। গোটা সালারের ইন্টেরিয়ার যে যে পাড়াগুলো আছে, অর্থাৎ কায়েমপাড়া, দহপাড়া, মল্লিকপাড়া, এই পাড়াগুলো, যে পাড়াগুলোর আশপাশে ঝোপঝাড় বা বাঁশঝাড় বা পুকুরপাড়া আছে, যেখানে প্রচুর লোক এখনও পায়খানা করছে, যদি অনেকটা সংখ্যা কমেছে, তাদের একটা সার্বিক প্রচারের জন্য ইমাম মুয়াজ্জিনদের সহযোগিতায় আমাদের এই পদযাত্রা। নাওদার বালী গ্রাম পঞ্চায়েতের ছাতুমারা গ্রামের নদীর গার্ডওয়ালের কাজ পরিদর্শন করলেন কৃষি কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। ছাতুমারা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শুকি নদী। বর্ষার সময় এই নদী পার দিয়ে বিপদ হাতে নদী যাতায়াত করতে হয় সাধারণ মানুষদের। একদিকে নদীর পার ভেঙে যায়, অন্যদিকে পাকা রাস্তা না থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ছাতুমারা গ্রামের প্রায় 1 কিলোমিটার নদীর পার বাঁধানোর কাজ শুরু হয়। মঙ্গলবার বিকেলে এই পার বাঁধানোর কাজ খতিয়ে দেখেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। পর্যায়ে কাজটা শুরু হয়েছে মাটি ফেলা, তারপর আপনার এখানে পাইলিংয়ের কিছু ব্যবস্থা আছে। পাইলিংয়ের পর এখানে ব্যাটসের একটা কাজ হবে, ব্যাটসের পর আপনার 6 ইঞ্চি ঢালাইয়ের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে এই এরিয়াটা মানুষের চলাচলের পক্ষে খুবই কষ্টদায়ক এবং মানুষের রাস্তাঘাটটা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সুতি নদীতে গ্রাস করছে, এবারে চলার অযোগ্য হয়ে গিয়েছিলো। সেখান থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের আর্থিক সহায়তায় আমি এই কাজটা শুরু করতে পেরেছি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত চিন্তাধারা সেখানে এই কাজের পর তারা আত্মনিয়োগ করুক, কাজটাকে তারা দেখে নিক, তাহলে এলাকার মানুষের সমৃদ্ধি। খবরের সময় নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। কুমারসন্ড গ্রাম পঞ্চায়েত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেজে উঠেছে কুমারসন্ড গ্রাম পঞ্চায়েত। রাস্তাঘাট, পানীয় জল, চিকিৎসা সবেতেই উন্নতি ঘটেছে, প্রশস্ত হচ্ছে আরও অনেক রাস্তা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কোনো কিছুতেই পিছিয়ে নেই আমাদের প্রিয় কুমারসন্ড গ্রাম পঞ্চায়েত। বিদ্যালয়মুখী এখন আমার আপনার কন্যাশ্রী, প্রকৃতির ডাকে সাড়া দিতে এখন আর কেউ চায় না ঝোপ ছাড়ে, শৌচাগার এখন ঘরে ঘরে। কুমারসন্ড গ্রাম পঞ্চায়েত সব সময় আপনার পাশে, আপনার সাথে। উন্নয়নে জোয়ারে ভাসছে কুমারসন্ড গ্রাম পঞ্চায়েত। ফ্যাশন জগতে এখন একটাই নাম, মন্টি ফ্যাশন। এখানে পাবেন ছেলেদের জন্য অল ওভার ফ্যাশনেবল কালেকশন, কেনাকাটার উপর থাকছে 45% ছাড়। এছাড়াও সারা বছর 3,000 টাকার কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। আমাদের ঠিকানা মন্টি ফ্যাশন, নেতাজি রোড, বিটি কলেজের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7718343395। আমাদের অপর প্রতিষ্ঠান রাজু বুক স্টল, টেক্সটাইল মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। সেন্ট স্টিফেন্স ইন্টারন্যাশনাল স্কুল, নতুন গ্রাম, লালবাগ, মুর্শিদাবাদ। ডিজিটাল বোর্ড সহযোগে শিক্ষা ব্যবস্থায় লালবাগে পথিকৃত। আমাদের শিক্ষাগত পাঠ্যক্রমে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে সার্বিক বিকাশ। অবকাশকালীন সময়ে বিশেষ ক্লাসের মাধ্যমে গণিত এবং ইংরেজি ব্যাকরণের প্রশিক্ষণ। সিসিটিভি খেলাধুলার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ 9732856975। তোমার জন্য আমি জীবন দিতে পারি ডার্লিং। ও রিয়েলি? দাও, এই নাও পিওর কুল জল। হ্যাঁ, জলই তো জীবন। পিওর কুল আপনার স্বাস্থ্য সুরক্ষায়। পিওর কুল আপনার স্বাস্থ্য রক্ষায়। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এস পিওর কুল, এস ফুড এন্ড বেভারেজেস, বারদুয়ারি, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। কুসুম সয়া বড়ি, নরম, সুস্বাদু এবং পুষ্টিকর। কুসুম সয়া বড়ি, কুসুম পিওর ভেজ ফুড প্রোডাক্টস, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। কুসুমের অনুসন্ধান রাজা, কলকাতা নাস্তা, মুখে দিলে দিল খুশ। কুসুম চানাচুর, কেকে ফুড প্রোডাক্টস, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল, সাদা স্বাস্থ্যের যুগলবন্দী। মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল প্রতিটি বাঙালির রসনায় আনে স্বাদ আর স্বাস্থ্যের যুগলবন্দী। টেয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এগিয়ে চলেছে
টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত। রাস্তাঘাট, পানীয় জল, চিকিৎসা সবেতে এগিয়ে আমার প্রিয় পঞ্চায়েত। গ্রামের মানুষ উপকৃত হয়েছে 100 দিনের কাজে। হয়েছে ঢালাই রাস্তা, সমব্যথী প্রকল্পে উপকৃত 150 জন উপভোক্তা। মিশন নির্মল বাংলাতেও এগিয়ে টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত। বাংলা আবাস যোজনা প্রকল্পে সেজে উঠেছে আমার প্রিয় পঞ্চায়েত। প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সবেতে এগিয়ে টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত। কন্যাশ্রী যোদ্ধারা আজ বইমুখী, প্রকৃতির ডাকে ঝোপে ঝাড়ে নয়, সবাই যায় শৌচাগারে। টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত আপনার ডাকে সবসময় আপনার পাশে। উন্নয়নের জোয়ারে এগিয়ে চলেছে টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত। হক নার্সারি প্রযত্নে ডাক্তার হারকান নবি। এখানে উন্নত মানের ফুল, ফল ও কাঠের চারা গাছ খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। পশ্চিমবঙ্গ ও ভারত সরকার দ্বারা অনুমোদন প্রাপ্ত। আমাদের ঠিকানা রোশনবাগ, মুর্শিদাবাদ। যোগাযোগ 9733074370। হক নার্সারি। দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনার পরিষেবায় সদা প্রস্তুত দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত। শিশু শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল সহ সমস্ত পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত। মিশন নির্মল বাংলা প্রকল্পে সবার আগে দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত। কাঁচা রাস্তা পাকা হয়েছে, শৌচাগার হয়েছে ঘরে ঘরে। প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বাংলা আবাস যোজনা, বার্ধক্য ভাতা সবেতে উপকৃত এই পঞ্চায়েতের সব উপভোক্তা। উন্নয়নের জোয়ারে ভাসছে আমার আপনার প্রিয় দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত। আপনার অধিকার রক্ষায় সর্বদাই বদ্ধপরিকর দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত। সিবিএসই কর্তৃক অনুমোদিত এলাকায় প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল কমল কুমারী দেবী মডেল স্কুল। এখানে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে। এছাড়াও উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগেও ভর্তি চলছে। সর্বনিম্ন মাসিক ফি দিয়ে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন কমল কুমারী দেবী মডেল স্কুলে। এখানে পাবেন সুসজ্জিত লাইব্রেরি ও রিডিং রুম। দূষণমুক্ত পরিবেশে আপনার বাচ্চাকে শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন কমল কুমারী দেবী মডেল স্কুল। আমাদের ঠিকানা হরিদাসনগর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। ফোন নম্বর 03482371472। বড় আর কুলি গ্রাম পঞ্চায়েত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে বড় আর কুলি গ্রাম পঞ্চায়েত। মিশন নির্মল বাংলা প্রকল্পে উজ্জ্বল নাম কুলি গ্রাম পঞ্চায়েত। 100 দিনের কাজে সর্বাগ্রে কুলি গ্রাম পঞ্চায়েত। মাইলের পর মাইল ঢালাই রাস্তা, স্বাস্থ্য, পানীয় জল, নারী শিক্ষা, শিশু শিক্ষা, বিধবা ভাতা সমব্যথী প্রকল্পে ঘরে ঘরে একটাই নাম বড় আর কুলি গ্রাম পঞ্চায়েত। উন্নয়নের জোয়ারে এগিয়ে চলেছে বড় আর কুলি গ্রাম পঞ্চায়েত। মানুষের সাথে মানুষের পাশে বড় আর কুলি গ্রাম পঞ্চায়েত। নমস্কার, আপনারা দেখছেন বাংলা 24x7। মুখোমুখি সঙ্গে সঞ্জীব নিয়ে আজকে আমি আবার হাজির। আজকে স্টুডিওতে হাজির হয়েছে অত্যন্ত আমার প্রিয় মানুষ প্রসেনজিৎ বক্সী। ন্যাশনাল লেভেলে সাংবাদিকতা করো, রাজ্য ছাড়িয়ে দিল্লি রাজনীতিটা তুমি ভালো বোঝো। সে আদি বিজেপি আর নব্য বিজেপির একটা সংঘাত আছে। যখন এই নির্বাচনটা হলো, লোকসভা নির্বাচন, তখন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাওয়া আসাটা অনেক বাড়িছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতিতে অনেক বেশি স্বচ্ছন্দ। তাহলে প্রসেনজিৎদা, 2018 যে পঞ্চায়েত নির্বাচন, অধীর চৌধুরীর কাছে দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে নিজের গড় মুর্শিদাবাদ, অন্যদিকে রাজ্যে। অধীর চৌধুরীর পক্ষে এখন সম্ভব না, একেবারেই সম্ভব না। এবারের অতিথি বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ বক্সী। দেখুন মুখোমুখি সঙ্গে সঞ্জীব শুধুমাত্র বাংলা 24x7 এ শনিবার সন্ধ্যে 7টায় ও পুনঃপ্রচার রবিবার সকাল 11টায়। ফিরেলা বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখছি পরের খবরে। মদের আসরে পুলিশের হানা, ক্ষোভে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে হামলা মদ্যপদের। পুরাতন মালদার মুচিয়া এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় প্রায় মদ্যপান করে উত্তম মণ্ডল ও শ্রীরাম মণ্ডল নামে দুই যুবক। মঙ্গলবার রাত্রে তাদের মদের আসরে হানা দেয় পুলিশ। এরপরে স্থানীয় বাসিন্দা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে হামলা চালায় দুই মদ্যপ যুবক বলে অভিযোগ। মদ্যপদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় সিভিক ভলেন্টিয়ার সহ চারজন পরিবারের সদস্য। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে একজনকে কলকাতা স্থানান্তরিত করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এবার ওরা মদ থেকে গাড়ি দেখে ওরা পালিয়ে গেছে। পালিয়ে দেখে সাথে সন্দেহজনক গেছিলো। এবার আমি কি ব্যাপার, আমাদের বাড়ির পাশে কেন পুলিশ কেন, ঠিক আছে? যেহেতু আমি সাহেবকে চিনি, এমনি খালি তাড়িয়েছি যে কী হলো, ব্যাপারটা কী পাশেই টুকটাই। হ্যাঁ, তো ওরা সন্দেহ চোখে মানে আমাকে দেখে যে কি আমি বলে ফোন করেছি নাকি। আমি তো কাজে চলে এসেছি, আমি কাজ করছি, মোবাইলের কাছে হঠাৎ করে ফোন আসে। এবার বলছে যে আমার তোর ভাইকে কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মদ্য ব্যবস্থায় ছিল। আমার ভাইকে কেটেছে, আমার কাকুকে কেটেছে, আমার দিদিকে কেটেছে। দিদিকের চাকরি আমি করি। লিংক না থাকায় চরম ভোগান্তির শিকার স্যালারের টেয়ার উপডাকঘরের গ্রাহকরা। সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। দীর্ঘদিন থেকে লিংক সমস্যায় ভুগছেন টেয়া উপডাকঘরের গ্রাহকরা। প্রতিদিনই ডাকঘরে যাচ্ছেন গ্রাহকেরা, কিন্তু কোনো কাজ না হয় ফিরে আসতে হচ্ছে তাদের। এতেই চরম সমস্যায় সাধারণ মানুষ। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আমাদের কাজ করতে সেই মতো কাজ হয় না, টাকা পয়সা পায় না, ঘুরতে হয়, এইসব লিংক থাকে না, লিংক থাকে না এইসব। এ বিষয়ে উপডাকঘর কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। দেখুন, আমি দুঃখের সহিত জানাচ্ছি, কথাগুলো সবটাই প্রায় সত্যি, কারণ বিএসএনএল এর লিংক আমাদের দীর্ঘ সময় ধরেই খারাপ এবং বেশিরভাগ সময় এখানে বিএসএনএল লিংক ঠিকমতো থাকে না। সেই জন্য ঠিকমতো পরিষেবা আমরা ইচ্ছা থাকলেও দিতে পারি না অনেক সময়, যার জন্য মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বারবার ঘুরতে হয়। আমাদের ব্যক্তিগতভাবে এবং চাকরি করতে এসে সব দিক থেকে আমাদের খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। যেহেতু লিংক না থাকলে আমরা কোনো রকম সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি না। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি পিয়া পোস্ট অফিস থেকে, তারা যতদূর সম্ভব ওনাদের পক্ষে চেষ্টা করেছেন। খবর এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য, চোখ রাখুন বিকেল ৫টায়। আপনারা দেখছেন বাংলা 24x7 সংবাদ বিনোদন সারাক্ষণ।